আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ফার্নিচার স্বাগত অভিনন্দন আমি জানি না কত সুন্দর করে খাট তাজমহল খাট্টা করতে পেরেছে আল্লাহর অসীম রহমতে আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে কথা বলতে চলেছি দেখেন তাজমহলটা কত সুন্দর করে নকশা করা হয়েছে আল্লাহর রহমতে অসীম কৃপাই তাজমহলটা অনেক সুন্দর করে বলতে নিচের পায়াটা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কাগড় কারুকার্য করা এটার প্রাইস হলো এক লাখ ষাট হাজার টাকা আর আপনারা এটা লেকার বানিশ করা ইতালিয়ান লেকার গোল্ডেন দেওয়া দেখেন কত সুন্দর করে নকশা রয়েছে দেখছেন কত সুন্দর করে এই গিয়াছে রাউন্ডটা দেখছেন কত সুন্দর করে করা হয়েছে গোলাপগুলো দেখছেন গোলাপগুলো কত সুন্দর নিচের পায়াটা দেখছেন এই বুতামগুলো কত সুন্দর করে এটা লেকার বানিশ করা হাতের বানিশ চাইলে হাতের বানিশও দেওয়া যাবে লেকার বানিশ চাইলে লেকার বানিশ দেওয়া যাবে দেখছেন গোলাপগুলো কত সুন্দর করা ফোটানোর ছেলে বক্স এটা অনেক সুন্দর একটা নকশা আমি জানি না কত সুন্দর করে ফুটানো পেরেছি আল্লাহ যদি অসীম কৃপায় যদি আপনাদের দোয়া থাকে দেখছেন ওই গোলাপগুলো কত সুন্দর করে ফুটানো হয়েছে আর দেখছেন এই পিলারগুলো অনেক সুন্দর করে নকশা করা হয়েছে নকশাটা অনেক সুন্দর করে ফুটিয়ে ফুটাতে পারছি না কি জানি না আমি দেখছেন এই পিলারগুলো কত সুন্দর করে নকশাটা করা হয়েছে নকশাটাগুলোর গোল্ডেন দেওয়া হয়েছে অনেক সুন্দর লাগছে ভিডিওতে ভিডিওতে আল্লাহর আপনারা যদি আসতে আসতে পারেন এটা হল এটা হলো চারাবাট বা মারদাসাই স্টান আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমি জানি না কত সুন্দর করে ভিডিওটি করতে পেরেছি আর দেখেন এগুলা সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট করা গ্যারান্টি দেওয়া এখানে নিচে রলো সেমি বক্স আর এর মধ্যে গ্লাস দেওয়া হবে অনেক সুন্দর করে এই নকশাটা ফুটানো হয়েছে জানি না আমি কত সুন্দর করে ফুটাতে পেরেছি আল্লাহ রসিম রহমতে দেখছেন চার মু চার ইঞ্চি মোটা আর এর আট ফুট উচ্চতা আমি জানি না কত সুন্দর করে নকশাটা করতে পেরেছি বা পারবো এটা আপনারা যদি অর্ডার করতে পার চান তাহলে অর্ডার করতে পারেন দেখছেন গুলাবগুলো কত সুন্দর করে ফুটানো হয়েছে আল্লাহ অসীম হতে আপনাদের দুয়াই আমি ভিডিও আরও ছাড়তে চাই আপনারা বিদেশি ভাইয়েরা আমাদের সাপোর্ট করছেন সবাইকে আমিন ফার্নিচার স্বাগত অভিনন্দন আমার ইউটিউব চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম